আপনাকে ভারতীয় দণ্ডবিধি আইনে 379, 410, 411, 416, 419 এবং 500 ধারায় অভিযুক্ত করা হচ্ছে। আপনার কি বক্তব্য আছে বলুন। আমি নির্দোষ ধর্মাবতার। আপনি বসতে পারেন। প্লিজ প্রসিড মিস্টার মিত্র। প্রথমে আমি আদালতের সামনে লিখে রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, সাগায় পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট দাখিল করছি। The last two documents, Your Honor, are certified copies from Sagai Court. Mr. Banerjee, এই ডকুমেন্টগুলি যথার্থতা সম্বন্ধে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। হুজুর, ওগুলি যে যথার্থই পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এর বেশি আমি কিছু মেনে নিতে পারলাম না। আসামি পক্ষে পরমবিজ্ঞ কৌঁসুলির মন্তব্যটি আমরা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি হুজুর। আমি মেনে নিচ্ছি ওগুলো জাল দলিল নয়, কিন্তু ওতে যা লেখা আছে তা আমি মেনে নিতে পারলাম। এটা কি পরস্পর বিরোধী নয়? উনি গাছটাকে আম গাছ বলে মেনে নিচ্ছেন, কিন্তু গাছের ফলটিকে আম বলতে না হচ্ছে। এই ডেথ সার্টিফিকেট এবং রিপোর্টগুলোতে মৃতার নাম, মৃত্যুর সময় এবং কারণ, লাশের অবস্থা এবং কেমন করে লাশ শনাক্ত হয়েছিল সবই তো দেওয়া রয়েছে। কল্পনা দেবী যে মৃত সেটা কিন্তু এখনো প্রমাণ সাপেক্ষ হুজুর। যেমন আমরা জানতে পারি কি এই ডকুমেন্টগুলো কল্পনা দেবী মৃত্যু প্রমাণ করছে না তো কার মৃত্যু প্রমাণ করছে? ওতে প্রমাণ হচ্ছে যে ওইভাবে ওই স্থানে ওই সময়ে কোনো একজন স্ত্রীলোক মারা গেছেন, আর কিছু না। এই সমস্ত ডকুমেন্টে মৃতার নাম ইত্যাদি থাকা সত্ত্বেও যদি এই ধরনের উক্তি আমাদের শুনতে হয়, তাহলে এটাকে উন্মাদের গোলাপ বলে মেনে নিতে আমরা বাধ্য হব। মাননীয় ব্যারিস্টার সাহেব এখানে আইনজ্ঞ হিসেবে আবির্ভূত হয়েছেন, মগজ বিশেষজ্ঞ বলে নয়। আমাদের এই ছোট্ট আদালতটিকে পাগলাগারদ ভাববার কোনো কারণ ঘটেছে। নো পার্সোনাল রিফ্লেকশন প্লিজ। আসামি পক্ষের উকিল যখন প্রত্যেকটি সোজা কথার বাঁকা মানে ধরবেন বলেই ঠিক করেছে, তখন তার সন্দেহ দূর করবার জন্য আমি সুধাংশু গুপ্তকে কারাগারে দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। হুজুর, তাহলে সুধাংশু বাবু এতক্ষণ এইখানে বসে রয়েছেন কেন? জোরানোর সাক্ষ্যের প্রয়োজন হবে বলে আমার জানা ছিল না। আমার আপত্তি আমি প্রত্যাহার করছি। আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে মোকদ্দমা যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমার সাক্ষ্যের কোনো অংশ মিথ্যা হইবে না, আমি কিছুই গোপন করিব না। আপনার নাম? সুধাংশু গুপ্ত। পিতার নাম? ঈশ্বর শঙ্কর গুপ্ত। বয়স? 32। ঠিকানা? 32 স্ট্যানলি স্ট্রিট, ক্যালকাটা 29। পেশা? ব্যবসা। দেখুন তো, এগুলো কি আপনার পরলোকগতা স্ত্রী কল্পনা দেবীর ডেথ সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট কিনা? হ্যাঁ। এগুলো আপনি তো পুলিশকে দিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, কি করে কল্পনা দেবী মারা যান? চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। কিভাবে এটা ঘটে আদালতকে বলুন। কল্পনা মাথার অসুখ ছিল, সেবারে তাকে নিয়ে সাগাইয়ে চেঞ্জে যাই, কিন্তু সেখানে গিয়ে ওর মাথার অসুখটা বেড়ে যাওয়াতে রেঙ্গুনেই ফিরে যাবো ঠিক করে। যাবার দিন ভোর রাত্রে আমি যখন ঘুমোচ্ছিলাম, কল্পনা কখন বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুই জানি না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তাকে কোথাও খুঁজে না পাওয়াতে গেলাম থানায়। সেখানে গিয়ে জানলাম যে এই মাত্র খবর এসছে যে একটি মেয়ে ওই দিন ভোর রাত্রে ট্রেনে কাটা পড়েছে। ছুটলাম সেখানে, লাশ দেখেই বুঝতে পারলাম যে কল্পনা উন্মাদ অবস্থায় আত্মঘাতী হয়েছে। আগেই হবে, তাহলে মৃতদেহটি আপনার স্ত্রী বলে আপনি শনাক্ত করেছিলেন? হ্যাঁ। স্ত্রী মৃতদেহ স্বামী স্বয়ং শনাক্ত করেছেন, আমার মনে হয় এই প্রসঙ্গে এইখানেই জবনিকা টানা উচিত। আমি কি যেতে পারি? না, ওর হয়েছে, আমার এখনো আছে মশাই। আর তো নতুন কিছু বলবার নেই, সেটা আমরা বিবেচনা করে দেখব। বেশ, কি জানতে চান বলুন। প্রস্তুত করেই বলব। আচ্ছা সুধাংশু বাবু, আপনি জবানবন্দিতে বলেছেন যে আপনার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ। এতে ভুলটা কোথায়? প্রশ্ন নয়, উত্তর। এটা আপনার বৈঠকখানা নয়,
ভদ্রভাবে কথা বলবেন। অহেতুক চড়ছেন কেন? চড়বার কোনো কারণ ঘটেছে কি? আপনার চেহারাটাই কি যথেষ্ট কারণ নয়? আমার স্ত্রীও তাই বলে। ঠিকই বলে। মিস্টার গুপ্ত, কাম টু দি পয়েন্ট। আচ্ছা সুধাংশু বাবু, আপনার স্ত্রী যে আত্মহত্যা করেছিলেন এ বিষয়ে আপনি এতটা নিশ্চিত হতে পারলেন কি করে? দুই আর দুই চার হয় এটা বুঝতে কি খুব বেশি বুদ্ধির প্রয়োজন? সে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে, এটাকে আত্মহত্যা ছাড়া কি বলবেন? সুন্দর বলেছেন, দুর্ভাগ্যবশত আমি আবার একটু লেটে বুঝি। আপনি এই সিদ্ধান্তে কি করে পৌঁছলেন আমার মগজে কিন্তু ঢুকছে না। আচ্ছা কল্পনা দেবী যখন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? নির্বোধের মতো কথা বলবেন না সুধাংশু বাবু, আবার আপনাকে বলছি মন্তব্য না করে প্রশ্নের উত্তর দিন। ইওর অনার, কেউ যদি অর্থহীন প্রশ্ন করে তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি শুধু প্রশ্নের উত্তর দিন। বেশ বলুন আপনার কি প্রশ্ন। কল্পনা দেবী যখন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? না ছিলেন না। না আর কি কেউ ছিল? আমি জানি না। তাহলে কল্পনা দেবী যে আত্মহত্যা করেছিলেন এটা শুধু আপনার অনুমান? অনুমান নয়, সে নিশ্চয়ই আত্মহত্যা করেছিল। অথচ তার কোনো প্রমাণই আপনি দিতে পারছেন? প্রমাণ তার লাশ, লাইনের উপর তালগোল পাকানো লাশটা কি হাওয়ায় উড়ে এসে পড়েছিল বলতে চান? বলতে আমি আসিনি মশাই, শুনতে এসেছি। আচ্ছা সেই তালগোল পাকানো লাশটাই যে কল্পনা দেবীর আপনি কি করে বুঝলেন? যা করে বোঝা যায় চোখ দিয়ে। আই সি। আচ্ছা লাশটা প্রথম যখন দেখলেন তখন সেটা কি অবস্থায় ছিল? সে বিভৎস দৃশ্যে বর্ণনা শোনাটা কি একান্তই দরকার? আমার বিশ্বাস ধর্মাবতার আমাদের চেয়ে অনেক দৃঢ় চিত্তের লোক, সামান্য এই বর্ণনাটুকুতে তার সুনিদ্রার কোনো ব্যাঘাতই ঘটবে না। আমি সুধাংশু বাবুর কথা ভেবেই আপত্তি করেছিলাম, সেই সব পুরনো স্মৃতি তার কাছে নিশ্চয়ই অত্যন্ত কষ্টদায়ক। হুজুরের সুবিধের জন্য উনি না একটু কষ্টই করলেন। হ্যাঁ বলুন সুধাংশু বাবু, লাশটা তখন কি অবস্থায় ছিল? বিকৃত অবস্থায় ছিল, তবে মুখটুক ইত্যাদি দেখে আমার চিন্তা কোনো অসুবিধা হয়নি। মুখটা তো বুঝলুম, কিন্তু টুক ইত্যাদি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হুজুর নিশ্চয়ই জানবার জন্য উদগ্রীব হয়ে আছেন। ধরুন হাত পা। হাত পায়ে কি বিশেষ কোনো চিহ্ন ছিল? না তেমন কোনো চিহ্ন ছিল না। তাহলে হাত পা দেখে নিশ্চয়ই আপনি শনাক্ত করেননি? না। তাহলে কি মুখ দেখে শনাক্ত করেছিলেন? হ্যাঁ কতটা তাই। মুখটা কি অক্ষত অবস্থায় ছিল? সম্পূর্ণ অক্ষত অবস্থা না থাকলে আমার চিন্তা কোনো অসুবিধা হয় না। মুখটা যদি অবিকৃতই ছিল তাহলে শনাক্ত করার জন্য হাত পা দেখার দরকার হলো কেন? আরো নিশ্চিত হবার জন্য। বুঝলাম। অদ্ভুত কি লাগছে জানেন হুজুর, হাত পায়ে শনাক্ত করার মতো কোনো চিহ্ন ছিল না, আর মুখটা এত বিকৃত হয়ে গেছিল যে শনাক্ত করার উপযোগী ছিল না, তবু কিন্তু উনি লাশটাকে নিজের স্ত্রীর মৃতদেহ বলে শনাক্ত করেছে। শুধু হাত পা মুখ দেখে কি শনাক্ত করেছে? শাড়ি গয়না অত ছিল। আচ্ছা তো থাকবেই। আচ্ছা শাড়িটা কোথায়? সে শাড়ি কি আমি পাঠ করে লোহার সিন্ধুকে তুলে রেখে দিয়েছি? লাশের সঙ্গে সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে। গয়নাগুলো পুড়িয়ে ফেলেননি নিশ্চয়ই, সেগুলো কোথায়? নিরীহ সাজবেন না, আপনি জানেন যে আপনার মক্কেল আমার স্ত্রীর গয়নার বাক্স থেকে সেগুলো চুরি করেছে। আমি শুধু একটি কথাই জানি যে এই ভদ্র মহিলা ধর্মত আপনার বিবাহিতা স্ত্রী, বেচারা আপনার অক্ষত্যা শুধু দুর্ব্যবহারে অশেষ লাঞ্ছনা ভোগ করে চলেছে। বাজে কথা বলবেন না। বাজে কিনা সেটা পরে বিবেচ্য। আপনি শুধু বলুন যেসব গয়না দেখে আপনি আপনার স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেছিলেন বর্তমানে সেগুলো কি আপনার কাছে? আমি তো আগেই বলেছি। আগে উত্তর দেননি, এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। এখানে যা ঘটছে সে বিষয়ে আমি যথেষ্ট সজাগ মিস্টার মিত্র। বলুন সুধাংশু বাবু, সেই গয়নাগুলো বর্তমানে কি আপনার কাছে? না। কেন? আমি তো আগেই বললাম যে গয়নাগুলো চুরি হয়ে গেছে। এই সাক্ষীর জেরা এখন বন্ধ রাখার জন্য আমি আপনার অনুমতি চাইছি। সাক্ষীর বাড়ি থেকে স্বর্গীয়া কল্পনা দেবীর গয়না চুরি সংক্রান্ত সমস্ত প্রমাণ আমি আগে দাখিল করেছি। মিস্টার ব্যানার্জির এ বিষয়ে আপত্তি আছে? না হুজুর। সাক্ষী বাইরে গিয়ে অপেক্ষা করুন। সাক্ষী অনিল বোস। অনিল বোসকে ডেকে দাও। Inspector Amir Bhoshadi!